সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ডোপ টেস্ট এবং মাদক পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে যা দ্রুতই কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগামীকাল বুধবার আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ মন্তব্য করেন তিনি বলেন সরকারি কর্মকর্তারাও যদি এই দোষে দোষী হন মাদক আসক্ত হন তাহলেও আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চাকরিতে ঢোকার সময় অবশ্যই ডোপ টেস্ট দিয়ে আসতে হবে সরকারি কর্মকর্তারাও যদি এই এই দোষে দোষী হন এই ধরনের মাদক আসক্ত হন তাহলেও তাকে মানে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে চাকরিতে যখন ঢোকবে সে তাকে অবশ্যই তাকে ডোপ টেস্টে দিয়ে আসতে হবে সে যদি মাদক এই মাদক তার রক্তে পাওয়া যায় তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা হয়তো তার আবেদন ই না